নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে পাঁচটি জেলায় দু হাজার প্লাস শূন্য পদে আশাকর্মী নিয়োগ চলছে দু হাজার বাইশ মাধ্যমিক ফেলে আপনারা আবেদন করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল আশা কর্মী রিক্রুমেন্ট দু তো আজকের প্রতিবেদনটি থেকে আপনাদেরকে জানিয়ে দেবেন যে কোন পাঁচটি জেলায় আশাকর্মী পদের বিজ্ঞপ্তি চলছে এই মুহূর্তে তো এখানে দেওয়া আছে স্পষ্ট করে পশ্চিমবঙ্গের মোট পাঁচটি জেলায় আশা কর্মী পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ধীরে ধীরে নতুন বছর দু হাজার বাইশ সালের পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতে আশাকর্মী পদে নিয়োগ করা হবে চলুন বিস্তারিতভাবে জেনে জেনে নেই কীভাবে আবেদন করবেন শিক্ষকতা যোগ্যতা কী লাগবে আবেদন প্রক্রিয়া কী রয়েছে বেতন বয়স নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটাই এবং এই ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বন্ডে অল করে রেখে দেবেন এবং ভিডিওটি দেখতে লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মিশন অধিকর্তা জাতীয় স্বাস্থ্য মিশন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং এখানে স্পষ্ট করে দেওয়াই আছে যে গুরুত্বপূর্ণ তারিখ তো এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে দেখতেই পাচ্ছেন তিন জানুয়ারি দু এবং লাস্ট ডেট এখানে দেওয়া যাচ্ছে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি দু কিন্তু আপনাদের এই পাঁচটি জেলায় ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো বিশেষভাবে এখানে বলা হয়েছে যে এই গুরুত্বপূর্ণ জেলাতে আশাকর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষতা যোগ্যতা বেতন বয়স সিলেকশন প্রসেস আবেদন পদ্ধতি সব একই তাই আপনার সুবিধার জন্য কিন্তু আপনার একবারেই এই পাঁচটি জেলার বিস্তারিত তথ্য পাঁচটি জেলায় আশাকর্মী নিয়োগের বিস্তারিত তথ্য আমরা এক জায়গাতেই দিয়ে দিয়েছি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আবেদনের শর্ত তো নাম্বার ওয়ান কেবলমাত্র বিবাহিতা বিধব বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন বিবাহিতা হলে সব নকল এবং বিবাহের শংসাপত্র বা স্বামীর নাম আছে এমন একটি প্রমাণপত্র আপনারা দিতে পারেন সেখানে রেশন কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে বা আপনার ভোটের ছবিও হতে পারে এবং বিবাহ বিচ্ছিন্ন হলে উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ বা শংসাপত্র সব নকল আবেদনপত্রের সাথে কিন্তু আপনাদের অবশ্যই সংযুক্ত করতে হবে এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে স্পষ্ট করে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরাও কিন্তু আবেদনকারী হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু বিচার করা হবে তবে এখানে স্পষ্ট করে বলেই দেওয়া হয়েছে যে উচ্চতর শিক্ষকতা যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ উচ্চশিক্ষয়তার জন্য কিন্তু কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা দেওয়া হবে না অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তার জন্য আপনাকে এক্সট্রাভাবে কিন্তু কোনো ফেসিলিটি দেওয়া হবে না এবার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব যে বয়স তো এক এক দু হাজার বাইশ এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে কিন্তু আপনারা সরাসরি এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন ফি আপনাদের বলেই দেওয়া হয়েছে এখানে কোনো কাস্টের কোনো রকম আবেদন ফি লাগবে না অর্থাৎ এই আশাকর্মী নিয়োগের জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ফর্মটি ফিল করতে পারবেন যে ক্যাটাগরি না কেন এসসি এসটি এস টি ও হোক যে ক্যাটাগরি সম্পূর্ণ বিনামূল্যে তো যে পাঁচটি জেলায় নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উত্তর দিনাজপুরে নিয়োগ করা হচ্ছে মালদা জেলায় নিয়োগ করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হচ্ছে এবং দার্জিলিং জেলায় নিয়োগ করা হচ্ছে ও কোচবিহার জেলায় নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাঁচটি জেলায় কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের যে আবেদন পদ্ধতি রয়েছে তো মালদা জেলাতে শুধুমাত্র অনলাইনে আবেদন চলছে মালদা জেলার জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করুন অনলাইনের মাধ্যমে এবং বাকি চারটে জেলাতে অফলাইনে আবেদন করতে হবে আপনাকে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট লাস্ট ডেটের আগে কিন্তু আপনার নিজের ব্লকে কিন্তু জমা দিতে হবে এই যে আবেদন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্টস আপনারা জমা দেবেন তো প্রার্থীর সাক্ষর সহ সম্প্রীতি তোলা দু কপি পাসপোর্ট সাইজ ফটো এক কপি ফটো সর্্য তোলা ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে এবং সেই সঙ্গে দশ টাকার ডাকটিকে সহ নিজের গ্রাম ঠিকানা লেখা খাম কিন্তু একটি আপনাদের দিতে হবে এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপিত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন বা ভোটের ছবি যে কোনো একটি দিতে পারেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে এবং ইপিআইসি এবং রেশন কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ড যে কোনো একটা আপনারা দিতে পারেন এবং সেই সঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া এস এসটি শংসাপত্র যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেই একটি জেরক্স দিতে পারেন এসসি এসটির এবং আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রমাণপত্র সুত সুতো দিয়ে সেলাই করে খামে পুরে মুখ আঠা দিয়ে বন্ধ করতে হবে এবং খামের উপরে অবশ্যই কোন নির্ধারিত আশা এলাকার জন্য আপনারা আবেদন করতে চান তার নাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের নাম কিন্তু আপনাদের লিখতে হবে অবশ্যই তো ফ্রেন্ড এই ছিল আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি জেলার আশা কর্মী নিয়োগের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রতি মুহূর্তের এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়া যেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকলে অল করে রেখে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন